নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, এটা আমি আমি দেবোত্তম, মানে আমার গলাটা পুরো গেছে। এই যা ওয়েদার চলছে, এই ওয়েদারে মানে একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে কী দরকার ছিল জানি না, আমি একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম, ব্যাস গলা গম। এই নিয়েই শুটিং করছি। তো সবাইকে আবার স্বাগতম আমার চ্যানেলে, যার নাম দেবোত্তম ডায়েরিজ। বুঝতে পারছো তো আমি কী বলছি? আচ্ছা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির। কী ব্লগ? আজকের বিষয় হলো সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া। আমার এই যে গলার ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থা নিয়ে আমি আর আজ বেশিক্ষণ শুটিং করতে পারিনি। তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে এসে স্নিগ্ধার কাছে আবদার করেছি যে আমার একটুখানি বাটারকর্ন আর একটা অমলেট খেতে খুব ইচ্ছে করছে। তো স্নিগ্ধা এখন এসবই বানাবে, সেটা নিয়ে আমি আজকে ব্লগ করছি। একটা শিল্পীর গলা যখন পুরো ধ্বংস হয়ে যায়, তখন সে কীরমভাবে তার নিজের আবদার তার বউয়ের উপর দিয়ে মেটায়, বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্লগটা কিন্তু খুবই ডেলিশিয়াস হতে চলেছে, তো সেই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে এরপরে মানে এটা দেখার পর নিশ্চয়ই আপনাদেরও খুব ইচ্ছে করবে বাটারকর্ন খেতে, অমলেট খেতে। তাই আপনাদের রিকোয়েস্ট করছি এই মুহূর্তে আপনারা একটু পজ করুন, করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর থ্যাংকস প্রত্যেককে যারা প্রতিদিন হাজারে হাজারে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আপনাদের সবাইকে থ্যাংকস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু করা যাক আজকের ব্লগ, মিশন বাটারকর্ন অ্যান্ড অমলেট। কি করছো তুমি? সিম্পল অমলেট বানাবো, ঝাল দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে করে দেবো সাদা তেলে, কারণ শুধু তো বাবা খাবে না, টিয়াও অমলেট খেতে খুব ভালোবাসে, তো ও টেস্ট করবে যেহেতু, তাই ঝাল দেবো না। একটা সময় বাঙালি বাড়িতে কোনো গেস্ট আসলেই, আত্মীয় আসলেই যেটা দেওয়া হতো সেটা হচ্ছে অমলেট, অমলেট আর মিষ্টি। এই ছিল অতিথি আপ্যায়নের একেবারে উপযুক্ত খাবার। এখন সেই চলটা অতটা নেই। একটা সময় এলো অমলেটের বদলে রোল, তারপর আস্তে আস্তে এলো মোমো। যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, খাওয়া দাওয়া আমাদের পাল্টাচ্ছে, কিন্তু আই স্টিল লাভ অমলেট, খুব ভালো লাগে আমার। ইনফ্যাক্ট আমার এগ রোল খেতে বেশি ভালো লাগে দ্যান চিকেন রোল। আর জেনারেলি দেবোত্তম অমলেট খেতে চাইলে সবসময় ডাবল ডিমের অমলেটই খায়, তাই ডাবল ডিমের অমলেটই বানাচ্ছি। এটা কি দিলে? নুন দিলে? ভেরি গুড, বলো স্বাদ মতো নুন। আমরা এবার সবাই মিলে অমলেট বানাবো, তাই তো? চল আমরা দেখি মামা কি করে বানাচ্ছে অমলেট। এই যে মামা, প্রথমে সাদা তেল দিলাম। এই নাও খাও।
Holy Babali, thank you, Mama. Thank you, Tia Budin Mama. Welcome. এটা তুমি কি করছো? ভিডিও করছো? কিছু বলো তাহলে। দেখি তাহলে আমার কন্যা কিরকম অমলেট বানালো। তুমি কেমন অমলেট বানিয়েছো? কি সুন্দর পেঁয়াজ ছাড়িয়েছো, ডিম এরম এরম করেছো। দেখি তো তুমি কেমন অমলেট বানালে। দেখি তো অমলেটে গোলমরিচও দিইনি আমি, কারণ টিয়া এখনো ঝাল খেতে শেখেনি। হ্যাঁ, অমলেটটা খেতে পারবে। বাটার কর্নটা দিও না, কারণ ওটাতে আমি গোলমরিচ দিয়েছি। মামা দুটো চামচ নিয়ে এসো, ফর্ক নিয়ে এসো, যাও। তুমি কি নিজে নিয়ে খেতে পারবে? খাও। কেমন বানিয়েছো তুমি অমলেট? স্নিগ্ধাই বা বাদ যায় কেন, আমার থেকে সবাই ভাগ বসাচ্ছে। টিয়া এখন নিজে একটু একটু খেতে শিখেছে, তাই অমলেট যে কোনো ফিঙ্গার ফুড যদি ওকে একটু কেটে কেটে দেওয়া যায়, ও নিজেই চামচে বা কাটা চামচ দিয়ে খেয়ে নেয়। তো টিফিনেও মাঝে মধ্যে এরম অমলেট করে দিই আমি, আর পিস পিস করে রাখি, টিফিন খেয়ে না একদম। এবার বাটারকর্ন খাবার পালা। বাটারকর্ন আমার ভীষণ ফেভারিট, ইনফ্যাক্ট আমার স্নিগ্ধার দুজনের, তাই না? খুব হেলদি অ্যাকচুয়ালি, আর খুব টেস্টিও, খুবই ভালো। মানে খারাপ খারাপ অসুখকে কিন্তু একটু ঠেকিয়ে রাখা যায় কর্ন খেলে, সো ইটস ভেরি হেলদি অ্যাকচুয়ালি। একটা খাবার খেয়ে দেখি কেমন হয়েছে বাটারকর্ন। আই এম শিওর তুমি বলবে যে আরো বাটার চাই। আই লাভ বাটার। না না ঠিক আছে, বড় কাজই হয়েছে। তার মতো উষ্ণ উষ্ণ বাটার করো, কি খাবে আরো? ও কত অমলেট খায় সবাই? একটু খায়, অত কেউ খায় না। বাবা কম, আর টিয়া বেশি অমলেট খেয়েছে। তুমি অমলেট কেমন খেলে? আচ্ছা, আরেকদিন তুমি কর্নটা খাবে। হ্যাঁ ওকে। তুমি কেমন খেলে মেয়ের বানানো অমলেট? তো আজকের ব্লগ এই অবধি রইল। আমরা তিনজনে মিলে অমলেট আর বাটারকর্ন খেলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন। কমেন্ট দেখলে বুঝতে পারবো আপনাদের কেমন লেগেছে, তাহলে এইরকম আরও ভিডিওস আপনাদের সামনে আনতে পারবো। আর অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, সাবস্ক্রাইব করলে আমাদের সত্যিই খুব ভালো লাগে। আমরা দেবোত্তম ডায়ারিজ থেকে আমি স্নিগ্ধা, সমীর অ্যান্ড শিবাঙ্গিনী আপনাদের সবাইকে বলছি, তারা ভালো থাকবেন আর ভালোবাসবেন।